হাই গাইস, আজি আমার জলপাইর আচার বানামু। তোমরা দেখেন, ভাল লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর ভিডিওটা দেখি থাকো। প্রথম ফার্স্টের দিন আমি জলপাই, যে জলপার জন্য মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, এটাও মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, সর্ষে বাটা, আটটার দিন তেল, তেল দিল এলা দিন জিরার গুঁড়া, এত মশলা দিবি অত টেস্ট। ধনিয়ার গুঁড়া আর কাকা কেমনি বানাম কমেন্ট দলবো জানাম, তাহলে আমার শিখমু। এটা কি? এটা রং হওয়ার কারণে লাল মিরচ, কাশ্মীরি কাশ্মীরি। অল্প দিলাম, তিতে হবো না হলে দিন। লবণ, লবণ দিয়ে তো সিদ্ধ করছো, তাও অল্প দিলাম, পরে লাগলে দেওয়া যাবো কম হলে। এটা হল রং গুঁড়া, 2 চামচ লাগবে। এবার দিন কাঁচা মরিচ গোটালে গোটালে, ফাটাস নাই না, তেলতে মজিব। ওটা 2 দিন শুকাবা লাগবে রোদত, তারপর সিনা টেমাত আরো তেল দিয়ে টেমাত পোড়া লাগবে। আমার আচার রেডি, আর একটা বস্তু, এই যে এই বস্তুটা দিলে আচার ভালো থাকবো 1 বছর 1.5 বছর,
টেনশন নাই, এটা দিলে কোনো বেয়া না হবো। এক চামচ দিলে হবো, বাস তো রোদের দিন কালি, তারপরে দুই দিন পরে টেমা ধর। কাকা কেমনি বানাম অল্প জানান, আমার গুলো হলগা নাই। রেডি ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করেন, কমেন্ট করেন।